हेलो, आमी त्रिशा। आज एक नतून ब्लॉग शेयर करब। आज के इवनिंग वॉक करब ठीक करे छी। तो एखन आमी जे दाड़िये आछी आमार ठीक पेछने बाड़ी अभिनेता उत्पल दत्तेर बाड़ी, एखान थेके आमी ब्लॉगटी शुरू करब। आज के कोथाय जाच्छी एर पर संगे थाकुन, देखते थाकुन। फुचका खाबो उत्पल দত্তের গলি থেকে। আমি চলে এসেছি ফুচকা খেতে। এই ভাইয়াকে আমি চিনি না হলেও কম করে 18 বছর। এখানে আজকে আবার ফুচকা খেতে এসেছি, দই ফুচকা খাবো। দই ফুচকা বানাবে ভাইয়া। थैंक यू। रेडी हो गया दई फुचका। फुचका रेडी, फुचका खाबो। खाई আজকাল সেখানে এসেছি। আমার সঙ্গে আছে চা কাকু, দেখতেই পাচ্ছেন সেই চা কাকু। চা কাকু নতুন দোকান, আজ এসেছি চা খেতে। চা কাকুর থেকেই চা খাবো। কেমন আছেন আজকাল? আপনার থেকে সেই কথাটা আরেকবার শুনবো। আমরা কি চা খাবো না খাবো? চা খাবো চা কাকুর দোকান থেকে। এখন আমি যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমে দাঁড়ানো। সন্ধে পুজো হচ্ছে। সুন্দর বাগান, দিনের বেলা আসলে আরো ভালো করে দেখা যায়, যেহেতু রাত্রেবেলা নানান রকম ফুলের গাছ, ফলের গাছ। এটা পেয়ে যেমন পেঁপে গাছ, এদিকে পদ্ম ফুলের গাছ। আজকে ঘোরার ইচ্ছে ছিল সন্ধেবেলাতেই, ঘোরা হলো। এখন আমি রাম ঠাকুরের আশ্রমে দাঁড়ানো, যাদবপুরের রাম ঠাকুরের আশ্রম। চা খাওয়া হলো, ফুচকা খাওয়া হলো, মন্দিরে ঘুরে গেলাম, ভালো লাগলো সন্ধেটা। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করব। টাটা।